পাবনায় 3 বছর পরই উৎপাদনে আসবে দেশের গৌরব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এজন্য করোনার মধ্যেও পুরো দমে রাশিয়ায় চলছে এই কেন্দ্রের মূল যন্ত্রাংশ নির্মাণের কাজ। আসছে নভেম্বরেই নৌপথে রিয়্যাক্টর পৌঁছাবে রূপপুরে। ভারী যন্ত্রাংশ খালাসে প্রকল্প এলাকায় প্রস্তুত নৌবন্দর। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের 2 পর্বে ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। মুক্তিযুদ্ধের আগে থেকেই পরিকল্পনা থাকলেও ভূ রাজনৈতিক কূটকৌশল আর সক্ষমতার সংকটে অর্ধশতক পেরিয়ে এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্ল্যান্টটি তৈরিতে পাবনার পাশাপাশি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, মস্কো সহ ভলগাদন্সকেও চলছে ব্যাপক কর্মযজ্ঞ। রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটম এনার্গোম্যাশের কারখানায় এরই মধ্যে রিয়্যাক্টরের মূল যন্ত্রাংশ প্রস্তুতের কাজও এগিয়েছে অনেকাংশেই। তৈরি হয়েছে রিয়্যাক্টর প্রেশার ভেসেল, স্টিম জেনারেটর ও কুল্যান্ট পাম্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ প্রক্রিয়ায় এসব যন্ত্রের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তদারক করছেন সেখানে থাকা প্রকল্পের বাংলাদেশি প্রকৌশলীরা। এরই মধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে হাইড্রো অ্যাকোমোডেটরের মতো নিরাপত্তা দেওয়ার গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো। ইউনিট ওয়ানের রিয়েক্টর প্রেশার ভেসেলের ইতিমধ্যে হাইড্রোলিক্স টেস্ট সাকসেসফুলি সম্পন্ন হয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল টেস্ট ফর দ্য রিয়েক্টর প্রেশার ভেসেল। যখন শেষ হবে তখন বাংলাদেশ কিন্তু একটা অন্য উচ্চতায় উঠে যাবে, কারণ এই ধরনের টেকনোলজি নিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে বাঙালি। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ এখানে শুরু হবে প্রকল্পের ভারী যন্ত্রাংশের খালাস প্রক্রিয়া। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে এখানে নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় নদী বন্দর। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন খুব সহজেই এখান থেকে মালামাল নেওয়া যাবে প্ল্যান্টের মূল স্থাপনায়। ভারী যন্ত্রাংশ খালাসে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন সহ প্রস্তুত পুরো জেটি। প্রকৌশলীরা বলছেন নভেম্বরে রাশিয়া থেকে নদীপথে রিয়্যাক্টর আসবে রূপপুর পর্যন্ত। মাদার ভেসেল থেকে যখন কোনো ইকুইপমেন্ট আসবে সেটা লাইটারে করে সরাসরি আমাদের এই পোর্টে আসবে। ইকুইপমেন্ট আনলোডিংয়ের যে বড় ক্রেন 308 টনের ক্রেনটা আমরা সেপ্টেম্বরের ভিতর এখানে ইনস্টল করে ফেলব। কোভিড-19 পরিস্থিতি মানব সম্পদ তৈরির কাজে প্রশিক্ষণ প্রক্রিয়ায় কিছুটা স্থবিরতা আনলেও তা কেটে যাবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর, পাবনা।